বাংলাদেশে ভ্রমণের নামে বিভিন্ন জায়গায় চলে অশ্লীল অপকর্ম এবং বাংলাদেশে কিছু নষ্টা পুরুষ রয়েছে পতিতা নারীকে ভাড়া করে নিয়ে চলে যায় নৌকা ভ্রমণের নামে সেখানে গিয়ে অশ্লীল অপকর্ম করে প্রতিনিয়ত এবং সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে প্রতিনিয়ত ফোনের মাধ্যমে রেকর্ড করে আর সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এরা এই সমাজে কি শিক্ষা দিতেছে এই নৌকা ভ্রমণের নামে যে অশ্লীল অপকর্ম করে এবং সেগুলো ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ভাইরাল করে এদের কাছ থেকে আমাদের তরুণ সমাজের কোমলমতি ছেলেমেয়েরা কি শিক্ষা নিতে পারবে এবং এরাই এই সমাজে কি শিক্ষা দিতেছে এই 95% মুসলমানের বাংলাদেশে এরা এই অপকর্ম করতে কোথা থেকে সাহস পায় আজকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের নৌকা ভ্রমণের নামে পতিতা নিয়ে নাচায় এবং পতিতা নিয়ে উল্লাস করে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ভাইরাল হয় তাই আমি সকলের কাছে অনুরোধ করব আপনিও আপনার জায়গা থেকে প্রতিবাদ করুন আর এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এদের কারণে আমাদের এই সমাজটা দিন দিন ধ্বংস হয়ে যাইতেছে আপনি একটু চিন্তা করে দেখুন যে নষ্টা পুরুষ ঘরে মা বোন স্ত্রী সন্তান রেখেও পতিতা ভাড়া করে নিয়ে যায় নৌকা ভ্রমণের নামে সেখানে গিয়ে অশ্লীল অপকর্ম করে কিন্তু সেখানেই সীমাবদ্ধ নয় সেগুলো আবার ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে এই সমাজটাকেও ধ্বংস করে দিতেছে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে অসামাজিক করে দিতেছে আপনি একটু চিন্তা করলে অনেক কিছু পেয়ে যাবেন তাই আমি সকলের কাছে অনুরোধ করে বলবো এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে সমাজের কিছু মানুষ হলেও সচেতন হয় এবং এইসব অপকর্ম যেন এই 95% মুসলমানের বাংলাদেশে আর কেউ করতে সাহস না পায় তা আমি সকলের কাছে অনুরোধ করব আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন এবং এদের বিরুদ্ধে আপনিও রুখে দাঁড়ান তাহলে আমাদের এই সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে এবং এইসব অপকর্ম থেকে এই মানুষগুলো বিরত থাকবে তাই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন ptvbd ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ